আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন বাবা ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ইউরোপে শীত প্রায় শেষ, এই সময় সবাই গাছ রোপণ করে। আমিও গাছ অনেক পছন্দ করি, তাই চলে আসলাম গাছের নার্সারিতে। আজকে আমি এসেছি একটি গাছের নার্সারিতে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। নার্সারিতে অনেক রকমের ফুলের গাছ, ফুলের গাছগুলো দেখে মনটা ভরে গেল। এই পাশটাতে রয়েছে নানা রকমের ফুলের গাছ, এগুলো স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি আমি খুব পছন্দ করি এবং আমার বাচ্চারা সবাই খুব পছন্দ করে, তাই আমিও একটি স্ট্রবেরি গাছ নিয়ে নিলাম। এই পাশে বিভিন্ন রকমের মরিচ গাছ রয়েছে, আমি অনেক ঝাল পছন্দ করি, তো ঝালমরিচের গাছটাই আমি নিব। এগুলো পুদিনা পাতা গাছ, গাছগুলো দেখতে অনেক সুন্দর। এই পাশটাতে ধনে পাতা গাছ, ইতালিয়ান ধনে পাতা গাছ অনেক বিখ্যাত আপনারা জানেন, তো ধনেপাতা গাছ নিলাম। এবার কিছু টমেটো গাছ নিলাম, এখানে নানা জাতের টমেটো গাছ আছে। এখানে রয়েছে বেগুন গাছ, কিছু বেগুন গাছও নিয়ে নিলাম। এখানে রয়েছে বিভিন্ন প্রকারের শাকসবজির গাছ এবং এর সাথেই আছে বিভিন্ন প্রকারের সালাদ পাতা গাছ। এখানে সিজনাল ফুলের গাছ, আসলে এগুলো দেখতে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে ফুলের রাজ্যে আসি। আমার মতো আপনাদেরও নয়ন আবিরাম ফুলের দৃশ্য ভালো লাগলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন।
লাল নীল সবুজ হলুদ গোলাপি ফুলের গাছের সমারোহ, সব ধরনের ফুল গাছই এখানে আছে। এখানটাতে রয়েছে নানা রকমের ক্যাকটাস গাছ, দেখে অনেক ভালো লাগছে। সুন্দর সব গাছগুলো দেখে মন জুড়িয়ে যায়। দামের দিক থেকেও তেমন বেশি না, সকলের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। আমিও কিছু গাছ নিয়ে নিলাম। এই পাশটাতে আছে নানা রকমের ফলের গাছ, আপেল, পেয়ারা, নাশপাতি, চেরি, আঙ্গুর, এক কথায় প্রায় সকল প্রকারের ফল গাছই এখানে আছে। এখানে আছে লেবু গাছও, দেখুন কত সুন্দর লেবু ধরে আছে। এই পাশে রয়েছে অনেক প্রকার শাক সবজি এবং ফলের বীজ। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।